ইংল্যান্ড বাংলাদেশে আসার একদিন আগে নাজমুল হাসান পাপন সৌরভ গাঙ্গুলিকে বলেছিলেন, আমরা সবাইকে সিরিজ হারিয়েছি কিন্তু এই ইংল্যান্ডকে হারাতে পারিনি। জবাবে সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, এবার তোমরা ইংল্যান্ডকেও সিরিজ হারাবে। আর হয়েছেও তাই, বাংলাদেশের সবচেয়ে শক্তির জায়গা ওয়ানডে, সেই ওয়ানডেতেই 1-0 ব্যবধানে ইংল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। তবে সবচেয়ে দুর্বল জায়গা টি টোয়েন্টি, এখানেই আবার ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আর টি টোয়েন্টিতে তারুণ্য নির্ভর দল নিয়েই শুধু সিরিজ জয় নয়, ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে ছেড়েছে বাংলাদেশ। আর এই বিষয়টি নজরে পড়েছে সৌরভ গাঙ্গুলির, তার মনে পড়েছে পাপনকে বলা তার ভবিষ্যৎবাণীর কথা। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে 16 রানে হারিয়ে তাদেরকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। এদিন বাংলাদেশের দেয়া 159 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো করেনি ইংল্যান্ড। প্রথম ওভারেই বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের বলে আউট হন ওপেনার ফিল সল্ট। তবে এরপর আরেক ওপেনার ডেভিড মালানের সঙ্গে একটি দারুণ জুটি গড়েন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তবে ইংলিশদের সেই ভয়ানক জুটি ভাঙেন মুস্তাফিজ, ফেরান ডেভিড মালানকে। এর পরের বলেই সেট ব্যাটসম্যান জস বাটলারকে এক দারুণ থ্রোতে রান আউট করেন মেহেদি হাসান মিরাজ। এরপর কোনো ইংলিশ ব্যাটসম্যান উইকেটে টিকে থাকতে পারেননি, তাসকিন মুস্তাফিজ আর হাসান মাহমুদের দুর্দান্ত ডেথ বোলিংয়ে আরেকটি দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 2টি উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদ, আর মুস্তাফিজুর রহমান 1টি উইকেট নিলেও 4 ওভারের মধ্যে ডেথ ওভারের সবচাইতে বিধ্বংসী ছিলেন তিনি, কেননা তিনি 4 ওভারে মাত্র 14টি রান খরচ করেছেন। টি টোয়েন্টিতে এমন দুর্দান্ত পারফরমেন্সের পর প্রশংসার জোয়ারে ভাসছে বাংলাদেশ। এই তালিকায় এবার যুক্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলিও। এই কিংবদন্তি সাবেক ভারতীয় ক্রিকেটার বাংলাদেশকে নিয়ে করা মাত্র কিছুদিন আগেরকার ভবিষ্যৎবাণী তুলে ধরেন, এবং তিনি তারুণ্য নির্ভর এই দলটাতে দারুণ সম্ভাবনা দেখছেন, সেই সাথে এই দলটাকে নিয়েই তিনি ভবিষ্যৎবাণী করেছেন। সৌরভ গাঙ্গুলি বলেন, আমি তো মাত্র কিছুদিন আগেই পাপনদাকে বলেছিলাম তোমরা এবার ইংল্যান্ডকেও সিরিজ হারাবা। সত্যি সত্যি তারা ইংল্যান্ডকে হারালো, এটা তাদের জন্য দারুণ কিছু, কেননা সবাই জানে ইংল্যান্ড টি টোয়েন্টিতে কতটা ভারসাম্যপূর্ণ আর ভয়ঙ্কর দল, আর তারাই তো এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন, ওরা বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েছে, এটা নিশ্চিতভাবেই ওদের সামনে এগিয়ে যেতে কাজে লাগবে। তবে একটা বিষয় দেখে অবাক হয়েছি, তারুণ্য নির্ভর একটা দল নিয়েও তারা কিভাবে এত সুন্দর পারফরমেন্স করলো। তবে আমার কাছে মনে হয় তোমাদের এই ঘুরে দাঁড়ানোর পিছনে সবচেয়ে বড় হাতটা রয়েছে সাকিবের। সে দেশে বিদেশে সব জায়গাতেই খেলে বেড়ায়, তার অভিজ্ঞতার জুড়ি নেই, এবং তাকে অধিনায়কত্ব দিয়ে সবচেয়ে ভালো কাজটা করেছে বাংলাদেশ। ম্যাচে তার প্রত্যেকটি ডিসিশনেই ছিল দুর্দান্ত, আর কিভাবেই এই নতুন ও তরুণ দলটাকে উজ্জীবিত করছে সেটা মাঠেই দেখা গেছে। তবে সাকিব আল হাসান যদি এইভাবেই দলটাকে ধরে রাখে, তাহলে এই তারুণ্য নির্ভর দলটাই অনেক দূর এগিয়ে যাবে এবং বাংলাদেশকে আরও বড় সাফল্য এনে দিবে। আর একটা কথা না বললেই নয়, তারা বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়েছে কিছু নতুন ক্রিকেটারকে নিয়েও, তাই এই জয়টা তাদের কাছে বিশেষ কিছু এবং সামনে এগিয়ে যেতে আত্মবিশ্বাস যোগাবে। শান্ত লিটন দুর্দান্ত ক্রিকেটার, তারা পারফর্ম করার জায়গা খুঁজেছে এবং পারফর্ম করেছে, এটা সত্যি দারুণ ছিল।